বাগ পিতাবাদের মাসিক ভাতা দেওয়ার পাশাপাশি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ ও স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বেচ্ছাসেবী সংগঠনের। নদীমাতৃক সুন্দরবন। সুন্দরবনের বেশিরভাগ মানুষ জল জঙ্গলের ওপর নির্ভরশীল। জীবিকা নির্বাহ করার জন্যে প্রতিনিয়ত জঙ্গলে যেতে হয় তাদের। জীবিকার প্রয়োজনে মাছ ধরতে, মধু সংগ্রহে জঙ্গলে যেতে হয়। আর এই জঙ্গলে যাবার ফলেই অনেকেই প্রাণ হারান বাঘের আক্রমণে। কারণ সুন্দরবনেই রয়েছে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত মৎস্যজীবী বা জঙ্গলে গিয়ে বাঘের আক্রমণে যাদের মৃত্যু হয়েছে, মূলত তাদের পাশে দাঁড়াতেই তাদের মাসিক ভাতার ব্যবস্থা করে স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্ট। এক বছরেরও বেশি সময় ধরে বাঘ বিধবাদের জন্যে মাসিক ভাতার প্রকল্প চালু করেছেন তারা। এবার এই সংগঠনের উদ্যোগেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কৃতি ছাত্রছাত্রীদের হাতে তাদের পড়াশুনোকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্যে তুলে দেওয়া হলো পাঠ্যপুস্তক। একাদশ, দ্বাদশ ও বিএ প্রথম বর্ষের প্রায় 15 জন পড়ুয়ার হাতে নতুন বই তুলে দেন সংগঠনের সদস্যরা। স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটি। সুন্দরবনের প্রত্যন্ত তারানগর মসজিদ বাজারে ছাত্রছাত্রীদের হাতে শুধু বই তুলে দেওয়া নয়, স্থানীয় মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে উদ্যোগ নেয় এই সংস্থা। সংগঠন সূত্রে জানা গেছে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। আজকে আমরা পৌঁছে গেছিলাম সুন্দরবন তারানগর মসজিদ বাজারে। সহযোগিতা করেছেন আমাদের সুন্দরবন স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটি। এখানে কিছু ছাত্রছাত্রী যারা আমাদের খবর দিয়েছিলেন যে কিছু ছাত্রছাত্রী বই কিনতে পারছে না, ভালো রেজাল্ট করা সত্ত্বেও ওরা স্কুলে ভর্তি হতে পারছে না, তো সেই সূত্রে আমরা এখানে এসেছিলাম। 15 জন ছাত্রছাত্রীকে আমরা নতুন বই কিনে দিয়েছি একাদশ দ্বাদশ এবং বিএ ফার্স্ট ইয়ারে। তার সাথে সাথে আমরা একটা মেডিকেল ক্যাম্প করেছি, যেটা হচ্ছে জেনারেল ফিজিশিয়ান ও চক্ষু পরীক্ষা শিবির। এখানে সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো রোগের চিকিৎসা করানো হয়েছে প্রায় 150 জন মানুষকে। তার সাথে সাথে মেডিসিন আমরা ফ্রিতে দিয়েছি, তার সাথে আমরা অপারেশনগুলো ফ্রিতে করাবো। শিবিরে শুধু স্বাস্থ্য পরীক্ষা বা চক্ষু পরীক্ষায় নয়, বিনা ব্যয়ে ওষুধের ব্যবস্থাও করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি প্রেশার সুগার পরীক্ষার ব্যবস্থাও করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক। সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এখানে একটি বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির, তার সাথে গ্রামের দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের বই প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এখানে একাদশ দ্বাদশ এবং বিএ প্রথম বর্ষ মিলিয়ে মোট 15 জন ছাত্রছাত্রীকে আমরা তাদের বই তুলে দিতে পেরেছি তাদের হাতে। এছাড়া এই শিবিরে একজন জেনারেল ফিজিশিয়ান কলিকাতার এবং একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারবাবু ছিলেন, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড প্রেশার ব্লাড সুগার এবং অসুবিধাগুলোকে দূর করানোর জন্য ডাক্তারবাবু পরিষেবা দিয়েছেন। এখান থেকে ছানি অপারেশনের পেশেন্টদের আমরা কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গিয়ে তাদের ছানি অপারেশনের জন্য ব্যবস্থা স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।